নমস্কার বন্ধুরা, রটন্তী কালী পুজো 2025-এর নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অপর্ণা। সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কী কী রয়েছে, রটন্তী কালী পুজো 2025-এ কবে। এরপর আমরা জেনে নেব রটন্তী কালী পুজোর চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, তার সাথে সাথে জানবো আমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, রটন্তী কালী পুজো 2025-এ ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ, তার সঙ্গে জেনে নেব রটন্তী কালী পুজোর দিন নিশি পালন হবে কবে এবং রটন্তী কালী পুজোর দিন মাকে পুজো করার সবথেকে শুভ সময় কখন, তার সঙ্গে অবশ্যই জানব রটন্তী কালী পুজো কেন পালন করব, এই রটন্তী কালী পুজো করলে কী ফল লাভ করা সম্ভব। তাহলে ফ্রেন্ডস, দেরি না করে যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল অফ নোটিফিকেশানটা প্রেস করবেন, এর জন্য যখন যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে। মাঘ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে হয় রটন্তী কালী পুজো। এই রটন্তী কথার অর্থ হলো রটনা। আর এই রটন্তী কালী পুজোর আবির্ভাব কীভাবে হয়েছে, কবে থেকেই বা এই রটন্তী কালী পুজো করা হয়। রটন্তী কালী পুজোর মূল আকর্ষণ হলো মায়ের প্রতিকৃতি। এখানে মায়ের প্রতিকৃতিতে তৈরি হয়েছে শ্রীকৃষ্ণের আদলে, অর্থাৎ এখানে মায়ের হাতে দেখবেন বাঁশি রয়েছে। কেনই বা এই রটন্তী কালী পুজোতে মায়ের হাতে বাঁশি থাকে, চলুন সেই পুরাকালের কাহিনী আজ আমরা জেনে নেব। শ্রীকৃষ্ণ এবং রাধিকা কুঞ্জবনে যখন মগ্ন ছিলেন সেই সময়ে হঠাৎ করে জটিলা এবং কুটিলা তার স্বামী আয়নঘাসকে নিয়ে সেই স্থানে উপস্থিত হয়। ওইদিকে জগতের সমস্ত ঘটনার যিনি সাক্ষী সেই কৃষ্ণ অন্তর্যামী এই ষড়যন্ত্রের কথা আগে থেকে জানতে পেরে যান শ্রীকৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ আয়নঘোষের পরম আরাধ্যা শ্রী কালীর রূপ নেন এবং রাধিকাকে দেখেন তার সেবায় লিপ্ত হয়ে তার পূজা করতে। সমস্ত কিছু আয়নঘোষ নিজে চোখে দেখার পর তিনি ভীষণই খুশি হন এবং এইভাবেই শ্রীকৃষ্ণ জটিলা কুটিলার ষড়যন্ত্র থেকে শ্রী রাধিকাকে মুক্ত করেন এবং শ্রী রাধিকা আর কখনো কেউ এইভাবেই বদনাম রটাতে পারেনি। এই রটনা থেকেই আবির্ভাব হয় রটন্তী কালী পুজোর এবং এই রটন্তী কালী পুজো করলে যে কোনো বদনাম অপবাদ থেকে সম্পূর্ণ উদ্ধার করেন শ্রী কালী। এবং তার সাথে সাথে রটন্তী কালী পুজোর বিধি পালন করলে প্রেম, প্রীতি, ভালোবাসা, ঐশ্বর্য, প্রাচুর্য, তার সাথে আপনার মান সম্মান, প্রতিপত্তিও বৃদ্ধি পায় শ্রী কালীর আশীর্বাদে। এবারে আমরা জেনে নেব রটন্তী কালী পুজোর মাঘ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 27 জানুয়ারি 2025 রাত্রি 7:38 থেকে এবং তিথি শেষ হবে চতুর্দশী 28 জানুয়ারি 7:31। এবারে জেনে নেব রটন্তী কালী পুজোর 2025-এ আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। 2025-এর রটন্তী কালী পুজোর আমাবস্যা তিথি শুরু হবে 28 জানুয়ারি সন্ধ্যে 7:30 থেকে এবং তিথি সমাপ্ত হবে 29 জানুয়ারি সন্ধ্যে 6:40 মধ্যে। এবারে জেনে নেব 2025-এর রটন্তী কালী পুজো কবে। 2025-এর রটন্তী কালী পুজো পালন করা হবে 27 জানুয়ারি 2025 সোমবার। এবারে রটন্তী কালী পুজোর সবথেকে শুভ সময় কখন, রটন্তী কালী পুজো যেহেতু চতুর্দশী তিথিতে পালন করা হয় তাই 27 জানুয়ারি সোমবার সন্ধ্যে 7:40 থেকে শুরু করে মধ্যরাত্রি 12:40 পর্যন্ত রটন্তী কালী পুজোয় মা কালীকে পুজো করার সবথেকে শুভ সময় রয়েছে। এবারে জেনে নেব রটন্তী কালী পুজোর দিন ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ। যেহেতু রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতেই পালিত হয় তাই চতুর্দশী তিথি শুরু হচ্ছে 27 জানুয়ারি 2025 রাত্রি 7:38 থেকে এবং এই সময় থেকে নিয়ে শুরু করে আপনি উপবাসের ব্রত শুরু করবেন এবং পুজো যেভাবে সমাপ্ত হবে তখন আপনি উপবাসের ব্রত ভঙ্গ করতে পারেন। মনে ভক্তি ভরে মাকে পুজো করলে মা সমস্ত মনস্কামনা পূর্ণ করে আপনাকে সমস্ত বাধা বিঘ্ন থেকে দূর রাখবে। আশা করি আমার আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামী দিনে এমন সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।